বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন 5টি টেকনোলজির ব্যাপারে যেটা আমাদের ভবিষ্যৎ পাল্টে দেবে এবং আমাদের ভবিষ্যৎ অনেকটা সহজ এবং আরামদায়ক বানিয়ে দেবে, যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। হক ফ্লাইয়ার, এটাকে প্রথমবার 2017 ওড়ানো হয়েছিল। এটা একটি ইলেকট্রনিক বাইক। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা আপনি অনেক সহজেই জলের উপর দিয়ে ওড়াতে পারবেন। এর জন্য আপনার কোনো পাইলট লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই। মানুষের সেফটির জন্য এর মধ্যে আরও কিছু মডিফিকেশান করতে হবে, তাই এটাকে এখনও বাজারে লঞ্চ করা হয়নি। স্কর্পিয়ান 3, এটি পৃথিবীর প্রথম উড়ন্ত বাইক। এটাকে রাশিয়ার একটি ড্রোন কোম্পানি বানিয়েছে। এটাকে ড্রোন এবং বাইকের কম্বিনেশনে বানানো হয়েছে। এটাতে একজন ব্যক্তি একবারে 30 মিনিট পর্যন্ত হাওয়াতে উঠতে পারবে, সেটাও 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। ভলসওয়াগন অ্যাকোয়া, এটা শুধু স্থলপথে নয়, জলপথেও অনেক দ্রুত আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারবে। এর মধ্যে অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হবে, যার জন্য আপনার সফর হবে অনেক আরামদায়ক। শর কানেক্টার, এই বড় জাহাজটি নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এটাতে অনেক বড় এবং ভারী বস্তু বহন করার ক্ষমতা রয়েছে। এটা চালানোর জন্য মাত্র 2 জনের প্রয়োজন। ভবিষ্যতে এটা নৌবাহিনীর অনেক কাজে আসবে, যার জন্য নৌবাহিনীর শক্তি আরো অনেক বৃদ্ধি পাবে। জেট ফুয়েলার, যদি আপনি জলের উপরে সার্ফিং করতে চান কিন্তু আপনার জলে ডুবে যাওয়ার ভয় থাকে, তাহলে এই অ্যাডভান্স সার্ফবোর্ড আপনার জন্য। এটা আপনাকে জলের কিছুটা উপরে হাওয়া দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে। এর উপরে ব্যালেন্স রাখা অনেকটাই সহজ, আর এটা যে কেউ করতে পারে। এর জন্য আপনাকে কোনো ট্রেনিং নিতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করুন, আর ভিডিওর নিচে একটি লাল বোতাম আছে, ওটি টিপে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজান।